আমরা হ্যাচিংয়ের এই লিসেনে একটি প্রজেক্টে দেখব এ ব্রিক স্টোম ওয়াটার সাম্প এ ড্রয়িংটিকে আমরা একটি সেকশন এঁকেছি। এই সেকশনে হ্যাচিংয়ের মাধ্যমে এই ড্রয়িংটিকে কীভাবে আরও সুন্দর করেছি সেটা দেখছি। আমরা ব্রিকের কাটিং সেকশনের হ্যাচ দিয়েছি, ওয়ালের এলিভেশন দিয়েছি এবং আরসিসি এর সেকশনের হ্যাচ কংক্রিট হ্যাচ দিয়েছি আমরা। এগুলি আমরা হ্যাচিং কিভাবে ব্যবহার করব এখন আমরা দেখব। আমরা এখানে বাউন্ডারি হ্যাচ দেওয়ার জন্য আমরা কমান্ড লাইনে বিএইচ লিখি, বিএইচ বাউন্ডারি হ্যাচ, সংক্ষেপে বিএইচ লিখে এন্টার ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে, বাউন্ডারি হ্যাচ অ্যান্ড ফিল। আমরা হ্যাচে NC31 এখানে ক্লিক করা আছে, প্যাটার্নে আমরা এখানে ক্লিক করে আমরা ধরি যে ব্রিকের সেকশনের আমরা হ্যাচিং করব। এই জন্য আমরা সিলেক্ট করলাম NC31, অ্যাঙ্গেল স্কেল ধরলাম এখানে 30, আমরা 30 ধরি। পিক পয়েন্টে ক্লিক করে আমরা যেখানে হ্যাচ দিয়ে ফিল করব সেখানে আমরা ক্লিক করব, ধরি এখানে আমরা ফিল করব হ্যাচ দিয়ে, সিলেক্ট অবজেক্ট, এন্টার। আমরা যদি কাজটিকে শেষ করার আগে প্রিভিউ দেখতে চাই, প্রিভিউতে ক্লিক করি, আমরা দেখছি যে হ্যাচ পেয়ে গেছি। এই হ্যাচটিকে যদি আমরা স্কেলে আরও ছোট করে আনতে চাই, এন্টার ক্লিক করে 30 স্থলে আমরা এখানে 20 লিখতে পারি। 20 লিখে যদি আবার প্রিভিউ দেখতে চাই, আমরা প্রিভিউ দেখছি, যদি আমাদের মনে হয় যে এই স্কেলে হ্যাচ চলবে তাহলে এন্টার ক্লিক করে ওকে ক্লিক করলেই আমরা হ্যাচটি পেয়ে যাব। এভাবে আমরা অন্যান্য হ্যাচগুলি কমপ্লিট করতে পারব। আমরা পিক পয়েন্টে ক্লিক করে ব্রিকের হ্যাচ দিচ্ছি, কাটিং এন্টার ক্লিক করছি, প্রিভিউ ওকে ক্লিক করছি। এভাবে আমরা ব্রিকের হ্যাচ দিচ্ছি। এভাবে আমরা যদি আরসিসি কংক্রিটের হ্যাচ দিতে চাই তখন আমরা কমান্ড লাইন আবার বিএইচ লিখে এন্টার ক্লিক করে প্যাটার্নে ক্লিক করে আমরা আদার প্রিফাইন্ড এখানে আমরা কংক্রিটের সিম্বল দেব, ওকে ক্লিক করব। এখানে স্কেল দেওয়া আছে 20, আমরা লিখি 1। পিক পয়েন্টে ক্লিক করে যেখানে আমরা হ্যাচ দিয়ে ফিল করব সেখানে অভ্যন্তরে ক্লিক করলে সিলেক্ট দেখাবে, আমরা এন্টার ক্লিক করব। প্রিভিউ যদি দেখতে চাই, ঠিক যদি থাকে, ওকে। এখানে ন্যাচারাল সোকেজের যদি আমরা সিম্বল দেখাতে চাই তখন আমরা এয়ার স্যান্ড, পিক পয়েন্ট, সিলেক্ট অবজেক্ট, অভ্যন্তরে ক্লিক করলাম, এন্টার ক্লিক করলাম। আমরা স্কেল দেখছি 1, যদি এখানে আমরা 2 লিখি, প্রিভিউ যদি দেখি আমরা সিম্বল পেয়ে গেছি। এভাবে আমরা ওকে, পিক পয়েন্ট, এভাবে এভাবে আমরা ন্যাচারাল সোকেজের হ্যাচ প্রদান করেছি। এখানে আমরা অভ্যন্তরে ওয়ালের এলিভেশন দেখতে চাব, সেটা হ্যাচ আমরা যদি প্রদান করতে চাই দেয়ালের, সেটা আমরা হ্যাচ প্রদান করার জন্য বিএইচ আবার লিখি, এন্টার ক্লিক করি। এখানে প্যাটার্ন সিলেক্ট করব আমরা, আমরা এখানে ব্রিকের সিম্বল দেব, এখানে যদি আমরা এআর সিলেক্ট করি, ওকে ক্লিক করে পিক পয়েন্টে ক্লিক করে যদি অভ্যন্তরে আমি ক্লিক করি তখন প্রিভিউ যদি দেখতে চাই, স্কেল আমরা ছোট করে নেব, প্রিভিউ দেখতে চাই যখন নিশ্চয়ই স্কেল ঠিক নেই, আমরা স্কেল ঠিক করে নেব, যদি এখানে 2 আছে 0.5 দিই, প্রিভিউ দেখতে চাই। আমরা এভাবে হ্যাচটিকে কমপ্লিট করে ড্রয়িংটিকে আরও প্রাণবন্ত করে তুলতে পারি, বাস্তবমুখী করে তুলতে পারি।